নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে তিনটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। আপনারা অনেকে রাশির নাম শুনছেন, রাশিভিত্তিক শুভ সময় শুনছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। দেখুন, বড় ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনারা আগে দেখুন আপনাদের জন্মছকে রাহু, বুধ, শুক্র, শনি কেমন রয়েছে। কারণ এই যে অর্থপ্রাপ্তি একমাত্র ঘটিয়ে থাকে রাহু গ্রহ। দেখুন, আপনার জন্মছকে রাহু আপনার খারাপ রয়েছে, রাহু দুর্বল রয়েছে, আপনি লটারির টিকিট কাটছেন। এই যে আপনি লটারির টিকিট কাটছেন, কিন্তু আপনার অর্থ প্রাপ্তি হচ্ছে না। কেন হচ্ছে না? রাহুর জায়গাটা কিন্তু বাধা রয়েছে। রাহু কি করে জানেন? শর্টকাটে অর্থ কিন্তু নিয়ে আনে, শর্টকাট পথে অর্থ কিন্তু নিয়ে আসে। আর কলিযুগে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু গ্রহ। আমি একটি কথা বারবার বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কি করবে? আপনাকে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। কারণ প্রত্যেকেরই চেষ্টা করছেন, আমি একটি কথা বারবার বলছি যে প্রত্যেক মানুষের জীবনে বিধাতা কিন্তু সুযোগ দেয়। কারো ক্ষেত্রে দেরিতে আসে, কারো ক্ষেত্রে আগে আসে, অর্থাৎ সময় কিন্তু প্রত্যেকেরই আসে। দেখবেন একটা কথা, দেখবেন ভালো সময় যখন আসে না, চারিদিক থেকে ভালো সময় আসে। আবার যখন খারাপ সময় আসে কি না, চারিদিক থেকে কিন্তু খারাপ সময় আসে। তো এই যে বর্তমান সময়ে আমি যে রাশিগুলোর কথা বলবো, হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, তার বলে যে আপনার সাথে যে এই অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি নয়। কিছু সংখ্যক মানুষের সঙ্গে আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনাদের সাথে মিলবে। ভিডিওটি আপনারা প্রতিদিন দেখছেন, আমি প্রতিদিন আপনাদের কাছে কিছু বোঝানো, কিছু শেখানোর চেষ্টা করি এবং আপনাদের মূল্যবান সময় আমি হয়তো নষ্ট করি। কারণ এই ভিডিওটি আপনাদেরকে কিছু শেখানোর ভিডিও, কিছু বোঝানোর ভিডিও। কারণ যারা প্রতিদিন লটারির টিকিট কেটে অর্থ নষ্ট করছেন, আমি বলবো এখান থেকে আপনারা বিরত থাকুন। কারণ অর্থপ্রাপ্তির যেটা মুখ্য কারকগ্রহ রয়েছে কি না, সেটা হচ্ছে রাহু গ্রহ। আমি বারবার বলছি, আপনারা যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, বুঝতে পারছেন, দীর্ঘদিন ধরে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ কিন্তু দেওয়া হচ্ছে। আপনার জন্মছকে যোগ কখন রয়েছে, কারণ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনি যে সময়ে চাইছেন, দেখা যাচ্ছে আপনি বর্তমান সময়ে টিকিট কাটছেন, কিন্তু আপনার সময় দেখা যাচ্ছে আজ থেকে পাঁচ মাস পরে রয়েছে। অর্থাৎ এই সময়টা যদি আপনারা সঠিক একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার দক্ষ জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে যদি আপনারা জানতে পারেন আপনার ক্ষেত্রে কোন বছরগুলো রয়েছে, কোন মাসগুলো রয়েছে, দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। চিন্তা করছেন কেন? আমি তো আছি আপনাদের পাশে, কৌশিকদা আপনাদের পাশে আছে। অর্থ অপচয় না করে একবার নিজের জন্ম কুষ্টি, নিজের হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। কারণ আপনার জন্মছকে যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নেওয়া দরকার, এবং এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে যদি আপনারা মজবুত করতে পারেন,
আমি বলবো আপনাদের দ্রুত থেকে অতি দ্রুত অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, কিন্তু আপনি যদি বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে যদি অর্থপ্রাপ্তির জায়গাটা যদি গাঢ় বা প্রবল করতে পারেন কি না, আপনার জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু 100% হবে। প্রচুর মানুষ রয়েছেন প্রতিদিন ট্রাই করছেন, চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন যে কৌশিকদা রাশির নাম তো বলছেন, আমি রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময়, মহাভাগ্যে আমরা টার্গেট নাম্বার, কালার, ভাগ্যের পার্সেন্টেজ শুনে আমি চেষ্টা করছি কৌশিকদা, আমার কেন হচ্ছে না? দাদা দেখুন, আমি একটি কথা বলবো, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা আসছে। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশন এটা করুন। কারণ আপনার জন্মছকে যে জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিকভাবে প্রতিকার যদি আপনি করতে পারেন, তাহলে জানবেন আপনার ক্ষেত্রে বড় বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু রয়েছে। দেখুন, জীবনে তো বাধা আসবে, নবগ্রহের মধ্যে নটি গ্রহ তো আমাদের ভালো থাকতে পারে না, তাহলে তো আজকে মানুষের কারোরই সমস্যা হতো না। আমি রাশিগুলোর কথা বলছি, প্রত্যেক মানুষই যদি কোটিপতি হয়ে যেত তাহলে তো আজকে সবাই, কেউ দরিদ্র কেউ গরিব কেউ থাকতো না, সবাই কোটিপতি হয়ে যেত। আমাদের নবগ্রহে যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে কি না, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। তার মাধ্যমে কি হবে, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, এটা 100% বলা যেতে পারে। কারণ যারা প্রতিদিন ভিডিও শুনছেন কি না, এই লটারির ভিডিও, আমি বলবো ভিডিওটি আপনারা একবার না, বারবার শুনুন, বুঝুন আমি আপনাদেরকে কি বলার চেষ্টা করছি, কি বোঝানোর চেষ্টা করছি। শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ একটা সিদ্ধান্ত আপনার জীবনকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে। আর যারা প্রতিদিন টিকিট কাটছেন না, অর্থ অপচয় করছেন, হয়তো আমি রাশির নামগুলো বলছি, এক না একদিন আপনাদের হয়তো লাগতেও পারে, কিন্তু সেদিন আপনাদের প্রচুর অর্থ কিন্তু নষ্ট করে ফেলেছেন। নিজের বার্থ চার্ট অথবা হস্তরেখাকে একবার বিচার বিশ্লেষণ করুন যে আপনার যোগ কখন রয়েছে। আগামীকাল রবিবার তিন রাশির আমি কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর। এই জন্য আমি বারবার ফোকাস করছি, ভাগ্যভাবকে মজবুত করুন, আপনার ধনভাবকে মজবুত করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে মজবুত করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি 100% হবে। আগামীকাল রবিবার তিন রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু চলেছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের যে শুভ সময় সকাল 9:35 থেকে আপনার 11:18 পর্যন্ত টাইমটা শুভ। মহাভাগ্যে আপনারা টার্গেট নাম্বার, মেষ টু মীন রাশি জানতে পারবেন, অবশ্যই দেখবেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য বিশেষভাবে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বারটা আপনারা জানতে পারবেন মহাভাগ্যে, আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 10:02 থেকে আপনার 11:42 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। তিন নম্বর যে অন্তিম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার 10:55 থেকে, সকাল 10:55 থেকে টাইমটা আপনাদের শুরু হচ্ছে, 12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। অর্থাৎ দিনের যে সেরা সময় আপনাদেরকে বললাম, এই সময়টা আপনারা বিশেষভাবে নোট করুন। নমস্কার।